আমার দিদি চলে গেছে, আমার দিদি চলে গেছে, তোমার দিদি তো একটা দিয়ে দিত না। পুরি মারলে কেন, পুরি মারলে কেন? ওই একটু মাত্র আর মুরগি আছে মনে হচ্ছে। বলবো প্রথমে কি বলবো? আপনার নাম? আমার নাম দীপালি পাল। আমার মানে ভাগনা রঞ্জিত মন্ডল, তাকে মানে মদন মন্ডলের ঘরের সবাই তো মানে মেরে দিয়েছে। তারপরে ওদের বাড়ির যে মুরগি ছিল, আলু বস্তা ছিল, চাল মুড়ি ও সমস্ত সব জিনিস ছিল। এবারে গ্রামের লোকের হাতে বললো যে ওই সমস্ত জিনিস বিক্রি করে আর রেবতী পালের হাতে সব টাকা পয়সা দেওয়া হোক। তখন রেবতী পাল বলল যে আমি ওই সমস্ত দায়িত্ব আমি নিতে পারবো না। তারপরে মাংস দোকানে গেল, মাংস দোকানে গিয়ে বললো যে মুরগিগুলো তাইলে মাংস দোকানে নাও। তখন মাংস দোকানেও বললো যে ওই সমস্ত পাপের জিনিস আমার দোকানে আমরা কেউ নেব না বলে। তখন গ্রামের লোক বললো যে মুরগিগুলা কি না খেতে পেয়ে মরবে, তার চেয়ে পা খুলে সব দেওয়া হোক। এই বলে পা গুলো সব খুলে দিয়েছে, মুরগিগুলো এখন তার মানে বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে, গ্রামে সেই ঘুরে বেড়াচ্ছে।